আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাইরে চামড়া ঝুলছে যাওয়া গরম, এই গরমে কলকাতায় চলছিল ইয়েতির অভিযান ছবির শুটিং। গরম হলেও শুটিং এর জন্য বানানো হয়েছিল হিমঘর, সব দিক থেকে পুরোপুরি বন্ধ ঘরটি। বাইরের কোনো আলো নেই, নেই বাতাস যাওয়ার ব্যবস্থাও। এমন একটি ঘরে প্রকাশ করেই নিজের শত্রুদের উপর হামলা চালাবেন নায়িকা বিদ্যা সিনহা মিম। এমন সময় ঘটল বিপত্তি, গুলি না করে বরং গুলির আওয়াজে জ্ঞান হারান নায়িকা। এই অবস্থায় মিনিট পাঁচেক ছিলেন বলেও জানিয়েছেন মিম। স্পটে এমন ঘটনা ঘটায় মিমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। ছবির পরিচালক সৃজিত মুখার্জি অন্যদের সহযোগিতায় দ্রুত মিমকে সেটের বাইরে নিয়ে যান। পরে অল্প সময়ে স্বাভাবিক হয়ে আবার শর্টের জন্য প্রস্তুত হন মিম। ছবি শুটিং থেকে ফিরেই শুটিং এর এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মিম। মিম আরো বলেন, ওই দিনের শুটিং এ গুলির শব্দ খুব বিকট হয়ে কানে লাগছিল, পাশাপাশি যে হিমঘর বানানো হয়েছিল সেটা অত্যাধিক ঠান্ডা হয় এমন ঘটনা ঘটেছিল। সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট পেতে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।